ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসব আনন্দে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। কাজের চলমান গতি ঠিক থাকলে জুনে শেষ হতে পারে পদ্মা সেতু নির্মাণযোগ্য, বাড়ানো হচ্ছে জনবল। এবং গ্যাস লাইনে ঢুকে পড়া পানি বের করতে আউটলাইন, ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা বলছে তিতাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। প্রায় 2020 বছর আগে জেরুজালেমের বেথলেহেম শহরে কুমারী মা মেরির গর্ভে জন্ম যীশু খ্রিস্টের। ধর্মান্ধতা আর পাপের দাসত্ব থেকে মুক্তি দিতে যীশু শুনিয়েছেন ঈশ্বরের বাণী, মানবজাতিকে দেখিয়েছেন সত্য ও ন্যায়ের পথ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঐশ্বরিক ইচ্ছায় অরাজকতা, অন্ধকার ও কুসংস্কার থেকে মানবজাতিকে মুক্তি দিতেই যীশুর আবির্ভাব। তিনি ঈশ্বরের প্রিয় পুত্র। সময়টা 2020 বছর আগে, জেরুজালেমের বেথলেহেম শহরের এক গোয়ালঘর, যেখানে কুমারীমা মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন যীশু। জন্মক্ষণে পূর্ণ আলোর ছটায় উদ্ভাসিত হয় চারদিক। পাপের শৃঙ্খলে আবদ্ধ মানুষকে যীশু শুনিয়েছেন মুক্তির বাণী। ঘৃণা নয়, সবাইকে ভালোবাসার কথা বলেছেন তিনি। শিখিয়েছেন ক্ষমার উদারতা। যীশু সুস্থ করে তোলেন অসুস্থকে, অন্ধকে দেন চোখের আলো, ধর্মান্ধতা ও পাপ থেকে মুক্তি দিতে শোনান ঈশ্বরের বাণী, বলেন ঈশ্বরকে স্মরণ করো। বুবাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন, এবং তিনি আমাদেরকে বলেছেন যাতে আমরা এই কাজগুলো করি। যদিও আমরা যিশুর মতো অলৌকিক শক্তি আমাদের নেই, তবু আমাদের সেবার মধ্য দিয়ে, আমরা তো চিকিৎসার মধ্য দিয়ে অন্ধকে দৃষ্টি দিতে পারি, ক্ষুধার্তকে খাবার দিতে পারি। যিশুর বাণী ছড়িয়ে পড়ে চারিদিকে, ক্ষুব্ধ হয়ে ওঠেন তৎকালীন ধর্মীয় ও সমাজ নেতারা। অস্তিত্ব রক্ষায় বন্দী করা হয় যিশুকে, জনসম্মুখে নির্যাতন করে নির্মমভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় মানব মুক্তির দূতকে। হৃদয়কে সুন্দর করা, পরিষ্কার করা, পবিত্র হওয়া, আর বাহ্যিকতা এত গুরুত্বপূর্ণ নয়। তার সুন্দর সুন্দর শিক্ষা ধর্মীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে চলে যায়, প্রতিষ্ঠিত ধর্মের বিরুদ্ধে চলে যায়, তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। মৃত্যুর তিন দিন পর আবার নবজীবন, অর্থাৎ পুনরুত্থান ঘটে যিশুর। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কবে খুলছে পদ্মা সেতু? সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ সবার মনে দোলা দিচ্ছে এই প্রশ্ন। এ বিষয়ে 21 টেলিভিশনের সাথে কথা বলেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আন্তর্জাতিক পরামর্শক, বিশেষজ্ঞ প্যানেলের প্রধান এম শামীম জেড বসুনিয়া। তিনি জানান, এমন একটি বড় প্রকৌশল প্রকল্পের দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন, তবে কাজের চলমান গতি ঠিক থাকলে আগামী জুনেই শেষ হবে নির্মাণযোগ্য। সেতু উদ্বোধনের সেই মহেন্দ্রক্ষণের ধারণা দিতে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বহুল আলোচিত পদ্মা সেতুর ভৌত অবকাঠামো দাঁড়িয়ে আছে সগৌরবে। এই অবয়ব জানান দিচ্ছে আর বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না, শীঘ্রই যানবাহন ও রেল চলবে এই সেতু দিয়ে। এটি একটি প্রকৌশলগত কাজ, তড়িঘড়ি কিংবা হিসেব কষে দিনক্ষণে ছকে ফেলা যাবে না একে। প্রকৌশলীরা বলছেন অবকাঠামো নির্মাণের প্রধান চ্যালেঞ্জ অতিক্রম করা গেছে, এখন চলছে আনুষঙ্গিক কাজ। দ্বিতল সেতুর লোয়ার কর্ডে বসছে রেলওয়ে স্ল্যাব, বসেছে দুই তৃতীয়াংশ, আর আপার কর্ডে বসানো হচ্ছে রোডওয়ে স্ল্যাব। 41টি স্প্যানের মধ্যে বসেছে 18টিতে, বাকি আছে 23টি। 2 মিটার চওড়া, 22 মিটার লম্বা, 80 টনের স্ল্যাব দিয়ে একটি স্প্যান পূরণের সময় প্রয়োজন 1 মাস, সে হিসেবে 23টি স্প্যানে 23 মাস। বর্তমান জনবল দ্বিগুণ করলে 11 মাসে শেষ করা সম্ভব। 75 ফিটের কাছাকাছি, দেখলে বার্স ছাড়া আনা যাবে না, ক্রেন ছাড়া উঠানো যাবে না, ক্রেন নেওয়ার পরে আস্তে আস্তে নিতে হবে। প্রায় 23টি স্প্যানের বাকি আছে, তাতে আমাদের প্রায় 1 মাস করে যদি লাগে, 1 মাস করে লাগছে,
সেখানে 23 মাস লাগে। দুটা গ্রুপে করাতে তাহলে 11.5 মাস লাগে আমাদের খালি রোডওয়ে স্ল্যাব শেষ করতে, এর আগে রেলওয়েটা হয়ে যাবে। দুইটা গ্রুপ যদি আনতে পারে তাহলে 5 মাস 6 মাসে পারে, তারা কথা দিয়েছে তারা আনবে। এরই মধ্যে জনবল ও শিফট বাড়ানো হয়েছে, চলতি বছরের শেষে আরও কর্মী যুক্ত হচ্ছে নির্মাণ যজ্ঞে। নেক্সট 16 ডিসেম্বরে যদি এটা হতে পারে তাহলে উইল বি ভেরি গ্ল্যাড, আর যদি না হয়, না হওয়ার চান্স বেশি, হওয়ার চান্স যে একেবারে জিরো তা না, যেটা 7ই মার্চ হতে পারে। 7ই মার্চ একটা সাংঘাতিক রকম দিবস সেই দিন, তারপরেও যদি না হয় তাহলে আমি 26শে মার্চ সেদিনও আমি খুশি হব। এখন আমার মনে হয় না যে এটা জুন মাসের পেছনে যাবে। শুধু স্ল্যাব বসানো নয়, এর সাথে আছে রেলিং বসানো, ওয়ারিং কোর্স নির্মাণ, শেষ করতে হবে বিটুমিন অথবা কনক্রিটের ঢালাই, সব কাজ শেষ করে বসবে সিগন্যালিং সিস্টেম, রোড লাইট, গ্যাস পাইপলাইন, উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন, ফাইবার অপটিক, টেলিফোন কেবল লাইন, ওটাও 3.5 কিলোমিটার, ওখানেও গার্ডার বসাতে হচ্ছে, রোডের স্ল্যাব হবে, রেলিং হবে, সব হবে। অলরেডি জাজিরা সাইডে প্রায় অলমোস্ট কমপ্লিট, কিন্তু এই পাশে মাওয়া সাইডে কিন্তু আমরা গার্ডেন উঠাই নিই। শুরুতে প্রকল্পে 4,200 দেশি এবং 980 জন বিদেশি কর্মী কাজ করত। করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর কাজ করছে 3,000 বাংলাদেশি এবং 700 চীনের নাগরিক। চলতি মাসের শেষের দিকে একটি এবং জানুয়ারিতে আরও একটি গ্রুপ কাজে যোগ দিলে গতি ফিরবে প্রকল্পের কাজে। জুনের আগে যে কোনো সময় চালু হচ্ছে এই সেতু, ঠিকাদারও সময় চেয়েছে সে পর্যন্তই। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলার সাহস আর ভরসার নাম ফ্রন্টলাইনার চিকিৎসকরা, যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে দায়িত্ব পালনে অবিচল। এই সংক্রমণে মানবিক পুলিশের যাত্রা শুরু, পরিবার পাশে না দাঁড়ালেও অনেক সংগঠন ও ব্যক্তির দাফন সৎকারে মানবতার হাত বাড়িয়েছেন, এমন ঘটনা স্পষ্ট করে এই সমাজ মানুষের। দর্শক দেখুন স্মৃতিমণ্ডলের আরও একটি রিপোর্টে বিস্তারিত। মহামারীকালে মৃত্যু, সংকট আর দুর্দশার পাশাপাশি ভালোবাসা আর মানবিকতার চিত্র উঠে এসেছে নানা রূপে। দেশে করোনা শনাক্ত হয় 8 মার্চ, শুরু থেকেই সংক্রমিতদের পাশে নির্ভীক যোদ্ধা, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। সুরক্ষা সামগ্রীর সংকট থাকা সত্ত্বেও দায়িত্ব থেকে পিছপা হননি কোভিড চিকিৎসকরা, সংক্রমিত হয়েছেন ফ্রন্টলাইনাররা। মৃত্যু তালিকাও কম বড় নয়। আমাদের যথেষ্ট দক্ষতা অর্জন করার মতো যোগ্যতা কিন্তু আমাদের হয়েছে। আমি মনে করি আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের স্বাস্থ্যকর্মীরা সব রোগী কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করছি। আমরা রোগীর কাছেও যাই, গায়ে হাত দেয়, রোগীকে এক্সামিন করি, তার পরীক্ষা নিয়ে যা করা কিন্তু আমরা করছি আর কি। সুতরাং আমি মনে করি যে যদি দ্বিতীয় ঢেউ এসেই যায় বা সংক্রমণ বাড়ে, আমরা কিন্তু স্বাস্থ্যকর্মী যা ডাক্তার নার্স, আমরা কিন্তু এটা মোকাবেলা করতে আমি সক্ষম বলেই মনে করি। এই সবার জন্য মেসেজ, 4টা বেজে গিয়েছে, যে দোকানপাটগুলো খোলা থাকার কথা না সব বন্ধ হয়ে যাবে। করোনা সংক্রমণে এই সময়ে অন্য পরিচয়ে মানুষের সামনে এসেছে পুলিশ বাহিনী। এই সংকটে মানবিক পুলিশের যাত্রা শুরু। লকডাউন, কোয়ারেন্টাইন, নজরদারি থেকে শুরু করে ত্রাণ বিতরণ, করোনায় মৃত ব্যক্তির দাফন বা সৎকারেও প্রশংসনীয় ভূমিকা পুলিশ বাহিনীর। করোনা যেমন নিষ্ঠুরতা দেখিয়েছে, তেমনি আর্তের সেবায় এগিয়ে এসেছে অনেক মানবিক হাত। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেয়া, অসহায় মানুষের মাঝে আর্থিক কিংবা খাদ্য সহায়তা সহ ভালোবাসা আর সামাজিক দায়িত্বের স্ফুরণ ঘটেছে। দাফন কিংবা সৎকারের জন্য যখন পরিবারের সদস্যরাও পিছিয়ে গেছেন, তখন নারায়ণগঞ্জের কাউন্সিলর খুরশেদের মতোই এগিয়ে এসেছেন অনেক সাহসী সন্তান। প্রকৃতিতেও প্রাণ প্রতিষ্ঠা করেছে করোনা ভাইরাস, এক অন্য সবুজ বাংলাদেশ দেখেছে জাতি, যা নিকট অতীতে কখনো দেখা যায়নি। বন ও সাগরের প্রাণীরাও ফিরে পায় বেঁচে থাকার স্বাদ। এপ্রিল, মে এই 2 মাস মোটামুটি আমরা গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে ভালো বায়ু আমরা গ্রহণ করতে পেরেছি। জুন, জুলাই, আগস্ট মাসে আমরা লক্ষ্য করি যে আবার বায়ু দূষণ ক্রমান্বয়ে বাড়তে থাকে, এবং এই সময়ে বায়ু দূষণ বাড়লেও 2019 সালের তুলনায় মে, জুন, জুলাই, এই আগস্ট পর্যন্ত প্রায় 20 ভাগ কম বায়ু দূষণ ছিল। সময়ের ব্যবধানে করোনা ভাইরাসের সাথে অভ্যস্ত হচ্ছে মানুষ, স্বাভাবিক হচ্ছে জনজীবন। নতুন আগামীর জন্য পুরনো দিনের অভিজ্ঞতাই হতে পারে অন্যতম হাতিয়ার। স্মৃতিমণ্ডল, 21শে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ।
এক নয়া প্রযুক্তি। আবিষ্কারক রাজধানীর যাত্রাবাড়ি কুতুবখালীর মহল্লাবাসী। গ্যাস লাইনে ঢুকে পড়া পানি বের করতে আশ্চর্য আউটলাইন বসিয়েছেন বাড়ির মালিক ভাড়াটিয়া। তিতাস বলছে ব্যাপারটি মারাত্মক ভয়ঙ্কর, আগুনে ছাই হতে পারে পুরো এলাকা। মোস্তাফিজুর রহমানের ছবিতে এক পাইপে গ্যাস আর পানির খবর জানাচ্ছেন অখিল পোদ্দার। এটি কোনো শ্যালো মেশিন নয়, রান্নার আগে গ্যাস লাইন থেকে পানি বের করছেন যাত্রাবাড়ি কুতুবখালীর এক গৃহিণী। অনেক পানি আসে, তারপরে একটু জলে নিবে করতে করতে রাত 10টার পরে গ্যাসটা একটু বালা পাই। রান্না শুরু হলেই কি শান্তি আছে? যখন তখন গ্যাসের বদলে পানির বুদবুদ ওঠে চুলো দিয়ে। এই যে দেখেন পানি, কত পানি, এরকম প্রত্যেক দিন এরকম ফালায়, প্রায় 10টা 11টা পর্যন্ত এরকম পানি শুধু বেরি হয়। তারপরে গ্যাসটা আসে, ধাপ পারে, যায় আসে, আবার রাত 1টার পরে গ্যাস আসে, যে সময়টা আবার আজানের পরপর আবার চলে যায়। লোকাল মিস্ত্রি দিয়ে সবাই একটা একটা করে গ্যাসের আউটলেট নিচ্ছে, যখন চাবি ঘোরায় এরকম ওয়াসার মতো পানি বের হয়। তিতাস গ্যাস কোম্পানিকে লিখিতভাবে জানাইছি, তারপরেও তারা কোনোদিন একদিন এসে দেখে নাই। ভোগান্তির মাত্রা বাড়তে বাড়তে মহল্লাবাসীর কাছে ব্যাপারটি একরকম সহজ হয়ে গেছে, বাধ্য হয়ে অভিনব আউটলাইনের আবিষ্কার। প্রত্যেক দিন আমি 3টা বাজে এই জায়গা থেকে পানি ফলাই। এই ধরনের কাজ খুব ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তিতাস গ্যাসের কাছে আমাদের বিনীত আবেদন, তারা যাতে আমাদের এই সংস্কারটা করে দেয়। তিতাস বলছে এমন ঘটনা তাদের কাছে নতুন। গ্যাস তো একটা দাহ্য, এটা তো যে কোনো সময় বৈদ্যুতিক সুইচ বা কোনো আগুন তো ভয়ঙ্কর তো হতে পারে। কুতুবখালী নিরাপদ করে দেবে এবং গ্রাহক জন্য গ্যাস পায় সেটাও আমরা নিশ্চিত করবো। বাড়ির আশপাশে কিংবা বিদ্যুৎ লাইনের নিচ দিয়েও গেছে ঝুঁকিপূর্ণ গ্যাস পানির সংমিশ্রিত আউটলাইন। সিস্টেম করে নিয়েছে, একটা চাবি ঘুরেলে যখন পানিটা বের করা হয় তখন কিছু গ্যাস চুলায় আসে। পরবর্তী লাইনের ওই কারেন্টটা যদি এখানে আয় পরে তখন তো আগুন লাগিয়ে যাবে। গ্যাসের বদলে পানি আসতেছে, পানি বদলে গ্যাস আসতেছে, আমাদের যদি যান চলে যায় তখন আর কি ঠিক করে লাভ হবে কি? সম্ভাব্য অগ্নিকাণ্ড থেকে মুক্তি চান কুতুবখালীর মানুষ। যাত্রাবাড়ির দক্ষিণ কুতুবখালী এলাকার বৃহত্তর অংশে দীর্ঘদিন আগেই গ্যাস আর পানির লাইন এক হয়ে গিয়েছে। গ্যাসের লাইনে চাপ দিলেই এরকম দরদর করে পানি বের হচ্ছে বৃহত্তর অংশেই, যে কারণে আতঙ্কে আছেন এলাকার লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, একুশে টেলিভিশনে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রংপুরের এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে 1000 ধর্ষণ মামলা। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। রংপুরের 3টি আদালতে 12 থেকে 17 বছর ধরে ঝুলে আছে প্রায় 1000 ধর্ষণ মামলা। দীর্ঘদিন মামলাগুলো বিচারাধীন থাকায় সুবিচার বঞ্চিত বহু মানুষ। আইনজীবীরা বলছেন বিচারক ও কৌশলীরা একসাথে কাজ করলে সুবিচার নিশ্চিত হবে। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রংপুরের বদরগঞ্জের মধুপুর গ্রামের বৃদ্ধ আবেদ আলী 2005 সাল থেকে ধর্ষণ মামলার আসামি, তার ছেলেকে নিয়ে আসছেন আর যাচ্ছেন। 15 বছরেও সাক্ষ্য গ্রহণ হয়নি, মামলা নিষ্পত্তি কবে হবে জানেন না তিনি। একই অভিযোগ পীরগাছার মমতাজ মিয়ার, 2004 সাল থেকে আদালতে আসছেন তিনি, তার একমাত্র কন্যার ধর্ষণের বিচার পাননি আজও। আমি 2005 সাল থেকে এই কেসে ঘুরতেছি, ছেলে নিয়ে আসতেছি যাইতেছি, ধর্ষণের মামলা আছে আজ থেকে 12 বছর আগে, আমরা কোর্টে আসি আর যাই আজ পর্যন্ত সাক্ষী হয়নি। নারী ও শিশু নির্যাতন দমন আদালত 2-এর বিশেষ পিপি স্বীকার করেছেন বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কথা। এমন পরিস্থিতির জন্য দায়ী সাক্ষীর অভাব, তদন্ত কর্মকর্তার অনুপস্থিতি, আসামি পক্ষের সময় ক্ষেপণ সহ নানা কারণ বললেন এই পাবলিক প্রসিকিউটর। সরকারি সাক্ষীরা অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, গুরুত্বপূর্ণ পদে আছে, তারা সাক্ষী দিতে আসতে পারে না। তারা দীর্ঘদিন ধরে সাক্ষী না আসার ফলে আমরা মামলাটা গুরুত্বপূর্ণ মামলা হওয়ার ফলে ক্লোজ করতেও পারতেছি না। আইনে বাধ্যবাধকতা অনুযায়ী বিচার করলেই মামলার জট থাকবে না বলে উল্লেখ করেন অনেক আইনজীবী। তারা যদি সদিচ্ছা পোষণ করে যে আমরা উইদিন আইনের এই ফ্রেমওয়ার্কে নির্দিষ্ট টাইমে মামলা নিষ্পত্তি করব, আমার মনে হয় যথেষ্ট সময় দেশে আইন মামলা নিষ্পত্তি করার সুযোগ আছে। শুধুমাত্র আমাদের সদিচ্ছার অভাব
আইন মামলা দীর্ঘসূত্রতার মূল কারণ বলে আমি মনে করি। রংপুর আইনজীবী সমিতির সভাপতি মনে করেন, আইনজীবী ও বিচারক সবাই আন্তরিক হলে দ্রুত বিচার শেষ করা সম্ভব হবে। রাষ্ট্রপক্ষ এবং পুলিশ এবং যে বিচারক মহোদয় যদি আপনারা সদিচ্ছা করেন, তাহলে সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তি হইতে কোনো সমস্যা হবে না। ন্যায় বিচারের স্বার্থে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে সন্ধ্যার পর থেকে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ, দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁয়ে পশুর গায়ে চট বস্তা জড়িয়ে রাখতে হচ্ছে, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কাজ কাম করতে পারতেছে না। ঘন কুয়াশা আর শীতে গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত বস্ত্র না থাকায় কষ্টে আছে দরিদ্র ও সাধারণ শ্রমজীবীরা। শরীরে তো এমন কাঁপুনি আসে, সকলে মানে মনে হচ্ছে হাড়গোড় সব এক হয়ে যায় এরকম। নগাঁয় বিকেল থেকে বইছে কনকনে শীত, সেই সাথে রয়েছে কুয়াশা, ভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। গরমের কাপড় চোপড় গা দিয়েও কাজ হচ্ছে না। সিরাজগঞ্জে শীতের পোশাকের দোকানগুলোতে ভিড় বেড়েছে। অল্প টাকায় ভালো জিনিস পাওয়া যাচ্ছে আর কি, মোটামুটি কেনা বেচা হচ্ছে ইনশাআল্লাহ। শরীয়তপুরের ভেদরগঞ্জে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। জেলা সদরে বসেই বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানের কাজ করছে তরুণরা, নিজেরাই এখন উদ্যোক্তা, সৃষ্টি করছেন কর্মসংস্থানও। এমন আয়োজনে আসার বাতিঘর রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক। প্রতিষ্ঠানটি প্রযুক্তি, শিক্ষা, শিল্প ও শ্রমের সমন্বয় করছে, এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলে বিকশিত হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর পেশা। রিপোর্টে আরও জানাচ্ছেন মিনালা দিবা, ছবি তুলেছেন তফসির হাসান। আমাজন কিংবা ইবের মতো বিশ্ববিখ্যাত বড় বড় ই কমার্স প্রতিষ্ঠানের সাথে বাণিজ্য, তাও দেশেরই এক উদ্যোক্তার, নাম এমডি ইনফোটেক। এমনটা সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তির সহায়তা আর প্রযুক্তি জ্ঞানের কারণে, তাও রাজশাহীর মতো শহরতলিতে বসেই। কারণ একটাই, প্রযুক্তি কোনো সীমানা নেই, প্রযুক্তি নির্ভর কাজেরও নির্দিষ্ট গণ্ডি নেই। তরুণ উদ্যোক্তা যারা আছে এবং ক্ষুদ্র মাঝারি যারা উদ্যোক্তা আছে, এনাদের পণ্য ও সেবাগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে রিপ্রেজেন্ট করা আর কি। এমন 10টি প্রতিষ্ঠান কাজ করছে রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে। কি নেই এখানে, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি রোবোটিক্সের মতো উচ্চ প্রযুক্তির বিষয়গুলো বাদ যায় না, আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। এখানে অনেক শিক্ষিত তরুণ তরুণী রয়েছে, অথচ আমাদের এখানে পর্যাপ্ত কর্মসংস্থান নাই, এই সুযোগটাই বেসিক্যালি আমি নিয়েছি এবং এইটাই নেওয়ার পর আল্লাহর রহমতে আজকে আমাদের 500 এমপ্লয়ি কাজ করতেছে অ্যাট এ টাইম। আছে মোবাইল গেম ডেভেলপমেন্ট, ই কমার্স অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের রোবোটিক্স এবং ডেভেলপমেন্টের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি। সফলতা মিলছে, উচ্চশিক্ষা শেষে বড় বড় শহরমুখী হওয়ার প্রবণতা কমছে, নিজ ঘরে বসেই আয় উপার্জন করছে অনেকে। আমরা যারা মেয়ে আছি তাদের জন্য বেশি সুবিধা, যে বাসা থেকে আমরা খুব কাছে এসে কাজ করতে পারবো। আইটি সেক্টরের মাধ্যমে এই রাজশাহীতেই এখন অনেকেই নিজেদের কর্মসংস্থান করতে পারছে। গ্লোবাল ভিলেজ ধারণায় এই যুগে প্রযুক্তি জ্ঞানের বিস্তার যেমন জরুরি, এ বিষয়ে গবেষণা বাড়ানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। একটা উইং ওইরকম রাখা উচিত যেখানে পারমানেন্ট না হলেও কিছু তারা রিসার্চ রাখতে পারে এবং অবশিষ্ট কাজগুলি তারা বিশ্ববিদ্যালয়গুলির সাথে কোলাবোরেট করে এটা করতে পারে। যে ওরা শুধুমাত্র কিন্তু প্রফিট বেস যে কাজগুলো সেটা করছে না, দে আর অলসো ডুইং আর&ডি, দে আর ডেভেলপিং রোবটস এবং তারা আপনার বিভিন্ন অ্যাপ ডেভেলপমেন্ট, সোশ্যাল সিকিউরিটি বেস বিভিন্ন রকম কাজ কিন্তু তারা অলরেডি শুরু করে দিয়েছে। আনন্দের সাথে উপার্জন শিক্ষা অর্জনের পর আর বেকারত্বের অভিশাপ নয়, নিজেই উদ্যোক্তা, কাজ দিচ্ছেন অন্যকে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক প্রযুক্তির অভিযাত্রায় সহযোগিতা দিচ্ছে নতুন প্রজন্মকে। মিনালা দিবা, একুশে টেলিভিশন।
এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসব আনন্দে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। কাজের চলমান গতি ঠিক থাকলে জুনে শেষ হতে পারে পদ্মা সেতু নির্মাণযোগ্য, বাড়ানো হচ্ছে জনবল। এবং গ্যাস লাইনের পানি বের করতে আউটলাইন, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।